এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। নারদ কেলেঙ্কারির ক্ষেত্রে যাদের নাম FIR-এ আছে, আমরা দেখছি এক এক করে তাদেরকেই কোলে করে নিচ্ছে বিজেপি। মুকুল রায় আগে গিয়েছেন, শোভন চট্টোপাধ্যায় গিয়েছেন, শুভেন্দু অধিকারী গিয়েছেন, আর একটা ওই ছেলেটা কি নাম ছাত্র যুব করে গিয়েছে। তাহলে তদন্তগুলোর হচ্ছেটা কি? মমতা ব্যানার্জি বলতেন যে আমি আমার ছবি আঁকা আঁকা ছবি বিক্রি করে আমি পার্টি চালাই। ১৮০,০০০ না থেকে সুদীপ্ত সেন নাকি কিনেছিলেন। ফের চিটফান্ড কাণ্ডে টান, দোষারোপের পালা যে অবস্থা তাতে শক্তি চট্টোপাধ্যায়ের অবনী বাড়ি আছর মতো কেউ বলতেই পারেন। বঙ্গে কি ভোট আসিয়াছে? ভোট এলেই চিটফান্ড কাণ্ড সামনে আসে। ২০১৪ সাল থেকে বাংলায় এই ট্র্যাডিশন চলছে। সারদা কেলেঙ্কারিতে ২৪৬২ কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠে। সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৪ সালের ৬ জুন সারদা মামলায় FIR করে CBI। কিন্তু তার আগে বঙ্গে ভোট প্রচারে এসে বারবার সারদা চিটফান্ড নিয়ে সুর চড়িয়েছিলেন নরেন্দ্র মোদী। পরপর দুবার ভোটে জিতে প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী, কিন্তু সারদার মূল মামলায় এখনো চূড়ান্ত চার্জশিট পর্যন্ত জমা পড়েনি। মুকুল রায় এখন তৃণমূল ছেড়ে বিজেপিতে। সুদীপ্ত সেনের একটি চিঠি ২০১৩ সালে সামনে এসেছিল। ইন্টারেস্টিংলি সুদীপ্ত সেন সেই সময় কলকাতায় ছিলেন না, ফেরার ছিলেন বলে বলা হয়েছিল। চিঠি CBI কে, সুদীপ্ত সেন ফেরার, আর ১৮ এপ্রিল চিঠিটা সামনে আনলেন কে? মুকুল রায়। পেলেন কি করে সেই চিঠি? কিন্তু এই চিঠিটা ওইভাবে কোনো রহস্য নেই, এর ভাগীরথীর উৎস সন্ধানে যেতে হবে না। এটা সরাসরি তিনি বিচারককে পাঠিয়েছেন এবং এর প্রথম কয়েক পাতায় তিনি বলে দিয়েছেন যে আগে চিঠিটা তাকে দিয়ে মুকুল রায় লিখিয়েছিলেন, কেন লিখিয়েছিলেন, কোন আশ্বাস দিয়ে লিখিয়ে বলেছিলেন এখন গা ঢাকা দিয়ে থাকুন, আমরা সব ম্যানেজ করে নিচ্ছি। একজন কো-অ্যাকিউজডের কোনো বক্তব্যের কোনো গুরুত্ব নেই সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী। সুতরাং যা খুশি ও বলুক, ও হয়তো বাঁচার স্বার্থে তৃণমূলে গেছে কিনা জানি না, কিন্তু আমি বলি আমার আইনের প্রতি পূর্ণ বিশ্বাস আছে। ২০১৬ সালের বিধানসভা নির্বাচন ঠিক তার আগে সামনে আসে নারদের স্টিং ফুটেজ, তোলপাড় পড়ে যায় রাজ্য রাজনীতিতে। ২০১৭ সালের ১৭ এপ্রিল এই ঘটনায় FIR দায়ের করে CBI। সেই বছর জুনে তদন্ত শুরু করে ইডিও। সেই সময় ভোটের আগে কড়া কথা শোনা যায় তৃণমূল নেত্রীর গলায়। আমি আগে জানলে নিশ্চয়ই ভাবতাম কেন্দ্রীয় ডিক্লেয়ার হওয়ার পরে কেন চেঞ্জ, আগামী দিন আমরাও তদন্ত করব, আমরা প্রমাণ করব কারা কারা পেছনে ছিল, আর আমাদের দলের কেউ জড়িত থাকলে তদন্ত করে ব্যবস্থা আমরা নিশ্চয়ই নেব। কিন্তু ভোটে জেতার পর সেই শোভন চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, শুভেন্দু অধিকারীদের মন্ত্রী করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শোভন চট্টোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী এখন তৃণমূল ছেড়ে বিজেপিতে। সারদাকাণ্ডে গ্রেফতার হন তৎকালীন তৃণমূলের রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষ। তার গলাতেও তখন তৃণমূল নেত্রীর বিরুদ্ধে শোনা যায় চড়া সুর। সারদা মিডিয়ার প্রত্যক্ষ এবং পরোক্ষ সুবিধা যদি সবথেকে বেশি কারোর কাছে পৌঁছে থাকে, তাহলে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই কুণাল ঘোষই এখন আবার তৃণমূলের মুখপাত্র। আমার জীবনের লড়াইতে দেখেছি এই রাজীব কুমারের জন্য মুকুল রায়, শোভন চ্যাটার্জি, আরও কিছু নাম তারা ছাড় পেয়ে গিয়েছে, আর এই লোকগুলোই তো মমতাদিকে ভুল বুঝিয়ে রেখেছিল। যাদের হাতে গাদা গাদা পদ দিয়েছেন, যাদের চোখ দিয়ে উনি পৃথিবীকে দেখেছেন, তো তারাই তো ওনাকে মানসিকভাবে আঘাত দিচ্ছে, দলের সঙ্গে গদ্দারি করছে। যাদের নাম তৃণমূলে ছিল তারা অনেকেই বিজেপিতে চলে গেছে, ভবিষ্যতে হয়তো আরও অনেকেই চলে যাবে বিজেপিতে। তাহলে কি দল ভাঙানোর জন্য CBI? ২০১৪, ২০১৬, ২০১৮, ২০১৯ পেরিয়ে এবার ২০২১, বঙ্গে ফের ভোট এসেছে, ফের তরজা। সারদা, নারদ, রোজভ্যালি, আইকোর, MPS, কোনো কেলেঙ্কারির তদন্তই আজ অবধি শেষ হয়নি। তবে শোভন বৈশাখী শেষ অবধি বিজেপির হয়ে পথে নামার পর একটা কাজের কাজ হয়েছে। ৪ জানুয়ারি আলিপুরে রোড শোতে শেষ মুহূর্তে দুজনে হাজির হননি। এরপরই বিজেপির পার্টি অফিসে শোভন বৈশাখীর ঘরের নেমপ্লেট সরিয়ে ফেলা হয়েছিল। সোমবার গোলপার্ক থেকে সেলিমপুর পর্যন্ত বিজেপির মিছিলে পা মেলান শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এরপরই বিজেপির পার্টি অফিসে ফের শোভন বৈশাখীর ঘরে বসল নেমপ্লেট। কৃষ্ণেন্দু অধিকারী, আবির দত্ত ও দীপক ঘোষ, ABP আনন্দ।